حميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আওয়াজ আওয়াজ দিন বাবা সাল্লি আলা আমরা নবীরেশকারি দেওয়ানা তোমরা জানো না আমরা নবী জোরে আমরা নবীরেশকারি দেওয়ানা তোমরা জানো না শরীয়ত সরাজারি শরীয়তের সরাজারি তরি গতে নবীর বাড়ি মারফাতে নবীজির ঠিকানা তোমরা জানো না আমরা নবী আর শুনে আমরা নবীরেশকারি দেওয়ানা তোমরা জানো না আমরা নবীরেশকারি দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক আমাদের এই টাঙ্গিঝার সিরাজুল উলুম হাসানিয়া হাফিজিয়া ওয়া খারিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই আয়োজিত ধর্মীয় বার্ষিকী জলসা মোবারকে সম্মানিত সভাপতি সাহেব এই স্টেজে বসে থাকা আমার সাথী ভাই হযরতুল আল্লাহ মাওলানা ও কারি নামাজ
রহমত আলী সাহা, আমার সাথী ভাই মাওলানা মহিবুল ইসলাম সাহা, আজকার যিনি মুখ্য অতিথি হযরতুল আল্লাম মুফতি মকিবুর রহমান আজহারী সাহা, সাথীবৃন্দ ওলামায়ে কিরাম, এই এলাকার মুরব্বিয়ানগণ, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চা বাবা সাহিবান, স্কুল কলেজের ছাত্র ভাইরা, প্রজেক্টের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শোনা মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকের এই রাত্রিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বাগানে নিছে আশার বসার আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শোনা তৌফিক দিলেন সেই মহান আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে বলবেন আলহামদুলিল্লাহ। ভাই আমি ওয়াজ লম্বা করুন না, যদি দুই মিনিট সময় কথা বলি শুনতে ইচ্ছে করেন না বাবা শুনবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ওয়াজ লম্বা করবো না, যেহেতু আমি হাজু ছিলাম, আজকে আমার প্রোগ্রাম হাজুই ছিল, কিন্তু যেহেতু সামাজিক এবং এই জলসার যেটা কার্যক্রম আর আমি বানাই দিছি, যেহেতু আমার থাকাটা দরকার, আবার আগামীকাল আমার হাজু চলে যেতে হবে, আমার সেই জায়গায় আবার প্রোগ্রাম আছে। আজকের প্রোগ্রামটার জন্য আমি ওইখানে বেলেকের চমকে দিয়ে আমি প্রক্সিতে আইসি। তবে ইনশাল্লাহ আমি তো লোকেল বক্তা, আমি এই মসজিদের ইমাম, এই সমাজের ইমাম, আমার ওয়াজ তো হওয়ার হামেশা আপনারা মসজিদের শুনতেছেন। আজকে যদি ওয়াজ দুই কথা না কই ইনশাল্লাহ কোনো আপত্তি আছে কি বাবা? কথা কই না, মানুষ তো অবদানাই গেছে, বিদেশ থেকে ওয়াজ করে আসি, মানুষ এমন ভাবে যে মৌলানা ফিরোজ খানের দেশটা এমন কত ভালো, কি ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো, আল্লাহ এত ভালো জায়গা আপনি এমনিতে আর কিছু রাখে না। এই বাবা জি আয়াত তেলাওয়াত করছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলেন সুবহান। এই যে এখানে একটা মাদ্রাসা দিছে, মাদ্রাসা কি তেলাওয়াত হয় বাবা? কোরআন। আল্লাহ রাসূল হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, ওয়া আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, জোরে বলেন সুবহান। ওয়া আফযালুল ইবাদা, এবাদতের ভিতরে যদি আফজাল আছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতটা অতি আফজাল। ভাইরা আমার বন্ধুগণ, তাই কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে দুনিয়ার জমিনে যত কিতাব আছে প্রত্যেক কিতাবের ভুল আছে, প্রত্যেক কিতাবের সন্দেহ আছে, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, জোরে বলেন সুবহান। আর এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, প্রহেজগার যারা তাদের জন্য হিদায়াতের পথ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারাই উত্তম, তারাই সর্বশ্রেষ্ঠ উত্তম, খায়রুকুম তারা উত্তম, তাআল্লামাল কুরআন, যারা কোরআনে তালিম দেয়, কোরআনকে শিক্ষা দেয়, ওয়া আল্লামা অপরজনকে শিক্ষা দেয়। আল্লাহ পাক এই দুইজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ভাই যায় দেখেন ইংলিশ মিডিয়ামে কত বড় বড় লেকচারাল বানাইছে, কিন্তু পোলাভান দুই একটা মসজিদ মাদ্রাসাই দেয় দেয় কোনটা যেটা বুবা কথা করবে না, তিন মাস চার মাস বাপ মায়ের নাইতে হেঁটে তেনে হুজুর কাছ দেয়, হুজুর কই এখন নাই এটা খালি পেয়ে পেয়ে বলে, তা আল্লাহর হস্তে দিলাম, যদি আল্লাহ ভালো করো তুমি দিসই পেয়ে পেয়ে আর কত ভালো কথা কোন হাসান আমিসা, হাসান আমিসা। এ বাবা কোরআন তেলাওয়াতের দাম আছে, কোরআনের ওসিলায় আল্লাহ পাক একজন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিতে পারে, সুরাকম সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের একজন লোক, গরিব লোক, সে কোরআনকে বড় ভালোবাসে, আমি সংক্ষিপ্ত দুই তিন মিনিটের ভিতরে শেষ দিতেছি, আমি কিস্তা কারি লম্বা কমরা শুনবেন তো ইনশাল্লাহ, শুনতে রাজি আছে যে কোরআনটা কেমন দামি। এই বেচারাটা বাজারে চলে গেছে, যায় দেখে একজন ব্যক্তি কোরআন শরীফ বেচতে পাঁচ টাকা, ওই বেচারার কাছে আছে তিন টাকা, এখন বাকি থাকলো কয় টাকা, দুই টাকা। ওই বান্দাকে বলে, বাবা রে আল্লাহর ওয়াস্তে কোরআনটা আমাকে দাও, কারণ আমি জানি আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী, যেই কোরআন আল্লাহর মুখের ভাষায়, কোরআনটা আমি বড় মায়া করি মমতা করি, দয়া করে আপনি তিন টাকা দিয়ে কোরআন কি দিতে পারেন না? ওই ব্যক্তি বলেন, পাঁচ টাকার পাঁচ পয়সাও কম হবে না। তখন ওই গরিব ব্যক্তিটা বাড়িতে দৌড় দিল, শ্বশুর বাড়িতে
থেকে জামাইকে একটা পাঞ্জাবি দান করেছে বাবা, আমাদের শ্বশুর শাশুড়ি কি জামাইকে দান করে না? কি করে ভাই? টেহা 50,000 সোনার আংটি সুপার সেট, না দিলে বেড়ি রাখবো না হলে তালাক দিব নাকি? সবগুলি জায়েজের গোষ্ঠী নামে হারাম খাওয়ার বাবা, তাই না গো বাবা? এগুলি না আমার বাইরে বাড়িতে যাওয়ার পর একটা নতুন জামা ছিল, ওই জামাটা নিয়ে এসে কি করলেন বাজারে বিক্রি করলেন বাবা 5 টাকা। কয় টাকা? 5 টাকা বিক্রি করলেন। আগে তার পকেটে কয় টাকা ছিল? 3 টাকা। 5 টাকা 3 টাকা কয় টাকা হলো বাবা? 8 টাকা হলো। কোরআনটা 5 টাকা দিয়ে কিনে নেওয়ার পর ওই বান্দার পকেটের মধ্যে 3 টাকা নিয়ে পবিত্র কোরআনটা বুকের মধ্যে নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে যাওয়ার পর আসরের নামাজ আদায় করে কোরআনটা সামনে নিয়ে বসে থাকে। বান্দা জীবনেও কোরআন পড়া জানে না আমার ভাইরা, একটু লক্ষ্য করেন কোরআনের উপর কত মায়া কত মহব্বত, আর কোরআনের জন্য আল্লাহ তাকে কি করে দিলেন? ও বাবাজিরা, মাগরিবের নামাজ পড়ল বান্দা, মাগরিবের নামাজ পড়ার পর কোরআন নিয়ে হাতের মধ্যে নিয়ে লাড়াচাড়া করে এইভাবে কোরআনকে নিয়ে তিনি আদর করে যত্ন করে মায়া করে মহব্বত করে আবার কি করছেন? ঈশা নামাজের সময় ঈশা নামাজ পড়ে কোরআনটা নিয়ে আল্লাহর কাছে কান্দে দিয়েছে। কত রবের মাহবুব যারা কোরআন তেলাওয়াত জানে, কত সুন্দর পড়ে আল্লাহ তুমি বলে তাদের হয়ে যাও, আমি কোরআন পড়া জানি না ও তোমার সমস্ত পেটের বাণী আমি কিনে নিয়ে এসেছি। ওই কোরআনটা দেখে একদিকে থেকে পাতা উল্টায় আর কোরআনের দিকে লক্ষ্য করার আফসোস করে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে ওই বান্দা যদিও কোরআন তেলাওয়াত জানে না, আমার কোরআনের প্রত্যেক পাতায় প্রত্যেক আখরা করে বান্দা লক্ষ্য করে আমার ডোরে বান্দা কান্দে দিতেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম গো ওই বান্দা প্রত্যেক আখরা পরিবর্তে আমি আল্লাহ কোরআন হিফজ করাছো বাবা, আমি ধ্যান করলাম। লাইফ করতেছে লাইফ আল্লাহ দেই নাই আল্লাহ মিষ্টুর কি? ওই বান্দা কোরআন তেলাওয়াত ফজর সময় কালে আবার কোরআন নিয়ে নাড়াচাড়া করতেই আল্লাহ কাছে কান্দাকাটি করতেই ফজরের নামাজ পড়ে কিছু ঘুমাইছে, আল্লাহ পৃথিবী থেকে ওই মানুষটাকে বিদায় করে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পর বাড়িতে বউ নাই, বউটা কিছুদিন আগে মারা গেছে, তার একটা শিয়েন একটা মেয়ে ভুলে গেছে, মেয়ে ফোনে তো 5 ওয়াক্ত নামাজ, মেয়ে ফোনটা কান্দাকাটি চিল্লা চিল্লা গেছে, বাপ মলে বেটি কান্দে না গো, কান্দে মেয়েটা চিল্লা চিল্লি করে কে গো তোমরা কে আসো কে আসো আসো, আমার বাবা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। পারাবর্ষে লোক আসছে, আশা বর্তা কে বলে কি হয়েছে? বলে বাবা যে মারা গেছে, ফজরের নামাজ ফজরের নামাজ আদায় করেছে, কোরআন পড়তে পারে না বাবা, আমার কোরআন দেখে কোরআনটা বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে গেছে, অবস্থায় বাবা মারা গেছে, এখন তো বাবা আর উঠে না। হাইরে এমন গ্রামের মানুষ গো, ওই গ্রামের মানুষগুলি এমন মানুষ ছিল আমাদের মতন ছিল না রে আমার ভাইরা, বড় উচ্চ শিক্ষিত মানুষ ছিল, জীবনে কোনোদিন মানুষের জানা জানা আমার জানে না, কথা বোঝা গেছে? খুব শিক্ষিত ভদ্র লোক ছিল, জীবনে পেশাব করে যে নফসের মাথায় পানি নেওয়া ইডা আল্লাহ রহম জানে, আঙ্গুরের মতন ছিল না। বাইরে আমার বন্ধুগণ একটা মানুষকে কেমন করে নেওয়া বিধবাবি তাও জানে না, আমাদের গ্রামে নাই এই বলে তখন তারা রাস্তার পাড়ে গিয়ে দাঁড়িয়ে বলে যে এখন যদি কোন জায়গা থেকে একটা হুজুর মানুষ আসে তার সামনে গিয়ে দাঁড়াবো যে ভাই হুজুর সাহেব এই মানুষটাকে জানাজা না করে আপনি যাইতে পারবেন না। ওই লাশটা নিয়ে কি করলেন? রাস্তার পাড়ে গেলেন, রাস্তার পাড়ে খাট্টা রাখলেন, হঠাৎ একজন
পুলিশ অফিসার ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি যাইতেছেন অফিসের মাঝে, কারণ পুলিশ ইন্সপেক্টরে ডাকছে যে পুলিশ অফিসারের আইডেন্টি কার্ড থাকে, কিছুদিন পর আইডেন্টিটা ইস্যু করতে হয়। ওই পুলিশ অফিসারকে ডাকছে, অমুক দিন অমুক সময় তুমি অফিসে আসবা, তোমার আইডেন্টিটা ইস্যু করে দেওয়া হবে, নচেত তোমার চাকরি চলে যাবে। বাবা এইভাবে যদি অফিস থেকে অর্ডার করা হয় অফিসার যাবে না, বাড়িতে থাকবে। আরো আজ বুঝতেছেন কি অফিসার না এই ঘোড়া দিয়ে যাইতেছে, আমারও আসলে লম্বা হয়েছে না, এই যে আমি তাড়াতাড়ি শেষ দিতেছি, অফিসারটা যাইতেছে তুমি না করলে হবই না, তোমার ঘোরা টোরা সিদ্ধ বন্ধ করে পাবলিক লেখা বল ভাই আমি ফার্মটা আমার পুরো টাইমলি 10টা বাজে যায় পাওয়া লাগবো, বলে না লাগলে আমরা সমস্ত রাইস আমরা অফিসে যায় ধর্ণা দিব, যে এই মানুষটা আমি করে জানাজা করতেই একটা মানুষের জানাজা করতে টাইম পাবো রয়েছে স্যার, এর আইডেন্টি ইস্যু করে দেওয়া লাগে, আমরা 10 জন যায় করলে কি স্যারের মানবো না, নাই মানবো না গো ভাই। ওই পুলিশ অফিসারটা ঘোড়ার থেকে নামলে জানাজা করলেন, জানাজা করার পর দশের মানুষ বলে, গ্রামের মানুষ বলে, হুজুর বলে কি আপনি জানাজা করলেন মাটিতে কেমন করে দিতে হয়, লাশটা কেমন করে নামাইতে হয় তো আমরা জানি না বলে তাই নাকি, দয়া করে একটু লাশটা কবরের মধ্যে রেখে একটু দোয়া করে দিন, আমরা একটু মাটি দিই, তারপর যদি অসুবিধা হয় খবর করবেন আমরা অফিসে যাব। ওই ঘোড়াওয়ালা পুলিশটা কি করলেন, ওই কবরের মধ্যে নাইমে লাশটাকে দাফন কইরা দিলেন, জোরা কন সুবহানাল্লাহ, দাফন করে দেওয়ার পর পুলিশ অফিসার খারাপ পাইতেছেন নাকি, এখন পুলিশ অফিসার ইন্সপেক্টর কয় তোমার তো আইডেন্টি নাই, আইডেন্টি কোথায় রাখছো, বল স্যার আমার তো আইডেন্টি আছে, মিথ্যা কথা বলো অফিসার আমি দাফন করেছি কবরের মধ্যে নামিয়ে যে আমি দোয়া পড়েছি তাকে দাফন করে আসলাম, আমার সন্দেহ যে বোধ হয়ে যে আমি সিনার উপর যে দোয়া পড়ছি বোধহয় আমার পকেট থেকে কবরের মধ্যে আইডেন্টিটা পড়ে রাখেছি, আমার ভাইরা আমার বন্ধুগণ লোকটা তো উপায় নয় গ্রামের মধ্যে আসলে, আইসে বলো গ্রামবাসী মানুষেরা তোমরা একটু আমার সঙ্গে আসো, বলো কেন, বলে একটু কবর বাসে যাব, দয়া করে যদি একটু পারমিশন দাও ওই মানুষটার কবরটা একটু ঘুরবো, বলে কেন, বলে কবর মধ্যে আমার একটা আইডেন্টি পড়ে গেছে যার জন্য চিরজীবনের জন্য আমার চাকরি চলে যাবে, যার জন্য কবরটা যে ঘুরতে একটু পারমিশন দিন, কবরটা কিছু অংশ সরাই আমি তার ওই পারমিশন কিছু মারি সরাই থাকেন, অল্প মারি সরাই তো ঠাউর বাজাবো যাবো না গো, আপনার আগে নিয়ে নিয়ে ওই বেচরাটা দুই চারজন মানুষ তো একটু মানে পৈতে নেই খারাপ, এটা তো সব জানা মানুষ ডর থর থর করে জিল জালা হাত আমরা ভূমিকম্প সেই মতন আসছে, কিছু জন খুঁজছে খোঁড়ার পর ভিতরে লক্ষ্য করছে আমার ভাইরা ওই মাথার দিকে কিছু মাটি সরিয়ে খাইরেল সরিয়ে যখন ভিতরে লক্ষ্য করছে, ও বাবা যারা দেখুন আমার আল্লাহ কত মেহরবান কত দয়াবান, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ভিতরের দিকে লক্ষ্য করা আছে, দেখেন যে ব্যক্তিকে দাফন করে জানাজা পড়ে মাটি দিল সেই ব্যক্তির শরীরের মধ্যে সাদা কাপড়, সেই ব্যক্তির মাথায় সবুজ রঙের পাগড়ি, চারদিকে হাজার হাজার আলিম উলামা বসে আছে, জান্নাতের মেওয়া জান্নাতের হাজারি বসে যাইতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, ওই ব্যক্তি আইডেন্টির কথা মনে ভুলে ওই কবরের দিকে লক্ষ্য করে ধান্দা ধরে তাকিয়ে আছে, গ্রামের মান বলে ভাই তোমার বলে চাকরি চলে যায়, তুমি আইডি নিবার আইসে কমছে কম আধা ঘন্টা পার হয়ে গেল আর তো কোনো হা হু শব্দ তুমি করো না, একজনে যায় ধাক্কা মারছে মারতে, হ কি হয়েছে ভাই তোমার বলে আইডি হারাইছে,
কুরবাই আইডি টাই থাক একটা কথা এই পেশাদার পারে কোন যাবে আগে কবরটা কোন যায় এই পেশাটা পারে কোন জায়গা আছে বলুই যে সামনে যে বাড়ি দেখা যায় ওই বাড়ি বাড়িতে যা ডাক দিছে বাড়িতে কেউ আছো গো ওই মেয়ে লোকটা পর্দার আড়াল থেকে বলে যে আমি একজন মেয়ে মানুষ আমি অবিবাহিত কিন্তু পর্দার খেলাফ করে তো যাইতে পারি না বলতে কি বলবেন বলেন বলে এই বাড়িতে তোমার এই যে মানুষটা জানাজা করা হয়েছে আজকে মারা গেছে তোমার কি হয় বলে আমার আব্বা হয় বলো মা তোমার কি আব্বা হয় বলো গো মা গো দয়া করে বলো তো তোমার মা আল্লাহর কাছে কি ইবাদত করেছে ওই তখন ওই 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 মুর্দা মেয়েটি বলে ও বাবা আমার বাবা তো শিক্ষিত ছিল না আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে যা জানে তাই নামাজ পড়েছে প্রত্যেক নামাজের মধ্যে বাবা আমার কান্দে দিয়েছে।